2027 সাল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ করবে রাশিয়ার কোম্পানি টিভিএল। মঙ্গলবার এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করেছে পরমাণু শক্তি কমিশন। ইউরেনিয়াম সরবরাহ প্রক্রিয়া ও দামের বিষয়টি নির্ধারিত হবে এই চুক্তির মধ্য দিয়ে। রিপোর্ট মাসরেক রাহাতের। পাবনার রূপপুরে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ, যেখানে প্রথম পর্যায়ে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা 2023 সালের মধ্যে। এই জন্য নির্মাণ চুক্তি অনুযায়ী প্রথম কয়েক বছর জ্বালানি সরবরাহ আগেই নিশ্চিত করা আছে। এর পরের ধাপের ইউরেনিয়াম পেতে রাশিয়ার টিভিএল নামের প্রতিষ্ঠানের সাথে চুক্তি করল পরমাণু শক্তি কমিশন। কন্ট্রাক্ট আমরা যেটা সারা পৃথিবীতে যেভাবে হয় সেভাবে হচ্ছে, নতুন কোনো বিষয় এখানে নাই, এবং সারা পৃথিবী যেভাবে এটাকে মেনটেন করে আমরাও ঠিক সেভাবে আগাচ্ছি। এই প্রকল্প বাংলার মানুষের সামান্যতম ক্ষতি হোক সেটুকু আমরা এই প্রকল্পে রাখব না, অর্থাৎ পুরো প্রকল্পটাই মানুষের স্বার্থে হবে এবং তাই হচ্ছে। We are constructing this kind of stations, similar stations around the world, these days. And there are no doubts whatsoever about the security and safety of the project. চুক্তিতে জ্বালানির দাম নির্ধারণের বিষয়টি 10 বছর পরপর পুনরায় নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। এই কেন্দ্র যতদিন সচল থাকবে ততদিন জ্বালানি সরবরাহ করবে রাশিয়ার এই প্রতিষ্ঠানটি। প্রথম 3-4 বছরের ফিউয়েল মূল চুক্তির মধ্যে আছে। This is the framework agreement. With a Russian fuel cycle company to ensure the life cycle of the fuel. And commercial agreement will be made based on this framework agreement. Pratham fuel first asbe 2027 sale ebong 2027 saler 2 bochor age ebake contract kora hobe, mul contract kora hobe. Onusthane janano hoy bidyut utpadone jalani hisebe uranium er dam koyla o gas er theke beshi hobe na. Mashrek Rahat, Business Report, Machranga Television.